আমি মুরিল ইসলাম। প্রতিদিন যদিও নামটা বলি, যদি তোমাদের ক্লাস নেওয়ার সময় এই নামটা বলি না কিছুই, আর তোমরা তো আমাকে চিনি, নাম বলাটা অবান্তর ব্যাপার। তারপর বলে যাচ্ছি প্রতিদিন, আজকে পড়া বলবো না। তো ক্যামেরা আছে নি বাবা? আচ্ছা, তো আজকে পড়ার নামটা আমি বলবো না, সরাসরি ক্লাস শুরু করব চালাম টালাম দিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো যে আছি সেটার অস্তিত্বের জানান দেওয়ার জন্যই ক্লাস নিতে আসছি। তোমরা আমার সাথে থাকবে পুরোটা ক্লাস আশা করি। না বুঝলে কমেন্ট বক্সে জানাবে, কেউ কমেন্ট বক্সে কিছু জানাও না আমাকে, আমি জানি না আমার কথা বুঝো কিনা তোমরা। মানুষ দুই সময় প্রশ্ন করে না, প্রথম নম্বর প্রশ্ন করে না হচ্ছে সব বুঝলে অথবা কিছুই না বুঝলে। এখন তোমরা সব বুঝো কিনা না কিছুই বুঝো না আমি জানি না, তোমরা আমাকে প্রশ্ন করো না কমেন্ট বক্সে, এবং অন্য আদার হ্যান্ড আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন টোনও করো না। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। তারপর আশা করি বুঝতে পারতেছো তোমরা। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের যে সকল বন্ধু বান্ধবরা তোমাদের এখনো খোঁজ খবর পায়নি বা পাচ্ছে না বা হোয়াটএভার, যাই হোক না কেন, তোমরা একটু ইনফরমেশনটা পাস করার চেষ্টা করবে। আমি জানি যে আমাদের স্টুডেন্টরা অনেকেই ফেসবুক আইডি টাইডি আছে বা অনেক ফ্রেন্ডদের সাথে অনেক রকমই যোগাযোগ অনেকভাবে হয়, ফ্যামিলিগত সম্পর্ক হোক বা অন্য অন্য যে কোনোভাবে হোক, তোমরা ভিডিওটা শেয়ার করবা বা যেভাবে হোক তোমার আর ফ্রেন্ডকে অন্য একজনের কাছে এটা পাস করার চেষ্টা করবা। দিস মাই রিকোয়েস্ট টু ইউ। তো আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল হচ্ছে লিসন 17, গতকালকে ছিল 16, আই হোপ যে তোমরা লিসন 16 পড়েছো উইথ মিনিং এবং স্পেলিং হোয়াট এভার ইট ইস দেয়ার, যা কিছু আছে। তারপরে আছে এখানে ভয়েস চেঞ্জ, না বোঝার কিছু নেই। রিভিশন কথাটার মধ্যে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে রিভিশনটা হচ্ছে আমি এই ভয়েস চেঞ্জটা তোমাদের শুটিং আগে আমরা পড়াইছিলাম। তো ছুটির আগে পড়ানোর কারণে তোমাদের অনেক কিছুতে একটু গসামজা করার দরকার হতে পারে, সেজন্য আমি তোমাদেরকে আবার একটু পুনরায় ক্লাসটা রিভাইন্ড করে দেওয়ার জন্য আমি আসছি। এই জন্য আজকের ক্লাসটা এখানে রিভিশন দেওয়া হয়েছে। ওকে, তারপরে এখান থেকে তোমরা 20টা সেন্টেন্স করবা। এই 20টা সেন্টেন্স করবা অ্যাজ ইউজুয়াল। আমি প্রত্যেকদিনই তোমাদেরকে বলি যে অ্যাডভান্স লার্নারের শেষে গিয়ে একটা এক্সারসাইজ থাকে, ওই এক্সারসাইজ থেকে সেই এক্সারসাইজ দুই ধরনের আছে। একটা হচ্ছে একসাথে কতগুলো দেওয়া আছে, আবার সেন্টেন্সের ক্লাসিফিকেশন ওয়াইজ দেওয়া আছে। তোমরা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো করবা, অনলি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে সেকেন্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটাও রিভিশন। রিভিশন করার কারণ হচ্ছে যে এগুলো খুব জটিল ম্যাটার, এগুলো খুব মুখস্থ এবং বিটখিটে অবস্থায় থাকে, সেজন্য আমি আর ক্লাসটা সামনে না বাড়াই দিয়ে তোমাদের বোঝাটা আর বেশি পরিমাণ চাপিয়ে না দিয়ে, যেহেতু প্রতিদিনই ক্লাস করতে হয় তোমাদের, সেজন্য চাপিয়ে না দিয়ে আমি পুনরায় আবার পেছনেরগুলো তোমাদের তোমরা আবার এগুলো করে রাখবা। আশা করি যে এগুলো আবার রিভাইজ দিয়ে একদম টাটকা মুখস্থ করে দিবা। দুইটা টপিক ছিল, একটা হচ্ছে নাউন ফলোড বাই প্রেপোজিশন, আর একটা অ্যাডজেক্টিভ ফলোড বাই প্রেপোজিশন। প্রথমটা ছিল 44টার মতো, দ্বিতীয়টা ছিল 36টা। এই টোটালটা চারটা ক্লাসে ছিল, তোমরা এটা আবার এই চারটা ক্লাস আবার পুনরায় মুখস্থ করে ফেলবা। দ্যাটস ইট। নাম্বার থ্রি হচ্ছে প্যারাগ্রাফ। এটা তো অ্যাজ ইউজুয়াল যা ছিল সেটাই, এটা নিয়ে আর কি বলবো। এরপরে আসি আমি টুডেস টপিক ইজ প্রেপোজিশন, সরি, ভয়েস চেঞ্জ রিভিশন। আমি তোমরা ভয়েস চেঞ্জ, আমরা আমাদের ডিপার্টমেন্টে 5-6 জন টিচার আছে, এক একজন এক এক রকম পড়াইছে। আমার ক্লাস যেগুলো যারা করছিল তাদের সাথে হয়তো আমার কথাগুলো মিলবে বা তাদের সাথে হয়তো হবে, কিন্তু সবার সাথে না মিললেও আমি একটা ইন জেনারেল কথা বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে ভয়েস চেঞ্জে আমাদের কয়টা কাজ করতে হয় একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝে নেবা, যে ভয়েস চেঞ্জে আমাদের কয়টা কাজ করতে হয় পয়েন্ট টু পয়েন্ট। আমাদের এই এই 5টা কাজই করতে হয়, যে টিচারই বলুক যেভাবেই বলুক না কেন, ঘুরিয়ে পেঁচিয়ে ওই 5টা কাজের কথাই বলে, ভিন্ন কিছু আর বলে না। হয়তো বলার ভঙ্গি সুরের ভঙ্গি আলাদা থাকতে পারে, দ্যাটস ইট। আমি আমার সুরে বলে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। প্রথমত কথা হচ্ছে যে ভয়েস চেঞ্জে 5টা কাজ করতে হয়। আমি 5টা কাজ লিখে দিচ্ছি। 1 নম্বরে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অবকে সাব করতে হয় করতে হয়। 2 নম্বরে অক্সিলিয়ারি বসাতে হয়, অক্সিলিয়ারি বসাতে হয়, হয় টেন্স ও নাম্বার অনুসারে।
অনুযায়ী। টেনশন আমার আমার লেখাটা একটু খারাপ, আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু করে নিবে। নাম্বার থ্রি, প্রদত্ত ভার্বের পাস্ট পার্টিসিপল করতে, অর্থাৎ ওখানে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা পাস্ট পার্টিসিপল ভি থ্রি করতে হয়, করতে হয়। নাম্বার ফোর, প্রিপজিশন বাই অথবা অন্য কোন প্রিপজিশন দিতে হয়, প্রিপজিশন বসাতে হয়, প্রিপজিশন বসাতে হয়। নাম্বার ফাইভ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, সাবকে করতে হয়, সাবকে অফ করতে হয়। এই কাজগুলো মেবি তোমাদের সকল টিচার বলেছে, এভাবে বলুক আর অন্যভাবে বলুক, এই কাজগুলো তোমাকে করতেই হবে। তাহলে তুমি যখন একটা ভয়েস চেঞ্জ করতে যাচ্ছ, এই এই ভয়েস চেঞ্জ করার সময় তুমি দেখবা যে আমি একটা একটা কাজ করে শেষ করব, এই একটা একটা করে কাজ শেষ করব। কিরকম? আমি প্রথম সেন্টেন্সটা পাওয়ার পরে কি কাজ করব, এক নম্বরে যাব, তারপরে কি আছে দুই নম্বরে যাব, এভাবে সিস্টেম ধরে ধরে আমি তোমাদেরকে বলেছিলাম। আর একটা কথা হচ্ছে, দ্বিতীয় নম্বর যেটা দরকার হয় সেটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে আমি জটিলতর কোনো কথা বলবো না, অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে ইন শর্ট আমি বলবো যে প্যাসিভ ভয়েস করতে হলে শুধু একটা ভার্ব দরকার হয়, বি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব। এই বি ভার্বটার বিভিন্ন রূপ আছে, বি ভার্বটার বিভিন্ন রূপ আছে, এই রূপগুলো বিভিন্ন জায়গায় বসাতে হয়। যেমন এম ইজ আর একদম পয়েন্ট টু পয়েন্ট, এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট ওয়াজ ওয়্যার পাস্ট ইনডিফিনিট, বিং যে কোনো কন্টিনিউয়াস আস কন্টিনিউয়াস বিং যে কোনো পারফেক্ট, পারফেক্ট আর বি, বি বিটা উপরে লিখে নিলাম, বি ফিউচার ইনডিফিনিট, আমি তোমাদেরকে ক্লাসে বলেছি আমরা যখন করতাম আমাদের সারা যখন আমাদেরকে ভয়েস চেঞ্জ করাতো, শুধু করাতো কি যে আমরা প্রত্যেকটা বারো প্রকার অক্সিলিয়ারি ভার্ব মুখস্থ করতে হয়েছে, এম ইজ আর ওয়াজ আর এম বিং ইজ বিং আর বিং হ্যাভ বিন হ্যাজ বিন ওয়াজ বিং ওয়্যার বিং ইত্যাদি ইত্যাদি বারো প্রকার আমাদের মুখস্থ করতে হয়েছে। তোমাদের কোনো বারো প্রকার কিছু মুখস্থ করতে হবে না, এই জাস্ট এই ফিউচার ইনডিফিনিটের জন্য বি, প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য এম ইজ আর, পাস্ট ইনডিফিনিটের জন্য ওয়াজ ওয়্যার, যে কোনো কন্টিনিউয়াসের জন্য, যে কোনো কন্টিনিউয়াসের জন্য, সেটা প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, বিং বসবে ওখানে প্রদত্ত অক্সিলিয়ারি ভার্বটার পরে একটা বিং বসবে। যে কোনো পারফেক্টের জন্য, যে কোনো পারফেক্টের জন্য ওখানে প্রদত্ত অক্সিলিয়ারি ভার্বের পরে শুধু প্যাসিভ করার কারণে এখানে একটা বিং বসবে। ক্লিয়ার? আমাদের আর এত এত অক্সিলিয়ারি ভার্ব মুখস্থ করতে হবে না। আর এই অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে বি ভার্বেরই নামান্তর, এই বিং হচ্ছে বি এর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এই বিটা এই বিং হচ্ছে বি এর কন্টিনিউয়াস ফর্ম, আর এই বি হচ্ছে বি এর ওয়াজ আর হচ্ছে বি এর পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে একদম বেস ফর্ম। আই মিন অক্সিলিয়ারি প্যাসিভ ভার্ব ব্যাট করতে, প্যাসিভ করতে গেলে আমাদের একটা ভার্ব দরকার হয়, সেই ভার্বটার নাম হচ্ছে বি ভার্ব। আমরা কী করবো? বি ভার্ব বসাবো, সেই বি ভার্বটা বসাবো কী অনুসারে? টেন্স অনুসারে, টেন্স অনুসারে, আর কিছুই না। সেক্ষেত্রে টেন্স আমাদের বারো প্রকার, কিন্তু বারো প্রকার আমাদের এখানে মুখস্থ করতে হচ্ছে না, শুধু ইনডিফিনিট তিনটে তিন রকম অক্সিলিয়ারি ভার্ব বসে, ফিউচার ইনডিফিনিট একটা, প্রেজেন্ট ইনডিফিনিট একটা, পাস্ট ইনডিফিনিট একটা, দ্যাটস ইট। তারপরে কন্টিনিউয়াসের ক্ষেত্রে বসে সকল জায়গায় বিং, সকল জায়গায়, আর পারফেক্টের জায়গায় বসে সকল জায়গায় বিং। এখন আমি
তোমাদের এক্সাম্পলে যাচ্ছি, আশা করি তোমরা এটা এগুলো আমি আগেরটা যেটা দিছি সেটাও ভিডিওটা স্টপ করে তারপর খাতায় লিখে নেবে, এখানে যা লিখছি সেটাও তোমরা ভিডিওটা স্টপ করে তারপরে সুন্দরভাবে লিখে নেবে। ওকে, আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে করাইছিলাম যে আমি শুরু থেকেই করাই, যেমন হি সি, হি লিখলে মেয়েরা রাগ করতে পারে সব সময় যে শুধু হি হি করে, তার মানে সব ছেলেরা, সব স্টুডেন্টরা কি ছেলে? না, মেয়েরাও আছে, তাই জন্য আমি সিও লিখলাম, ঠিক আছে। সি ড্রাইভস আ কার, সি ড্রাইভস আ কার। আমরা পাঁচটা কাজ দিয়েছি, রিমেম্বার ফাইভ ওয়ার্ডস, এই পাঁচটা কাজ একটা একটা ধরে তারপর তোমরা করবা। প্রথম কাজটা হচ্ছে অবজেক্টের ভাবটাকে, অবজেক্টটাকে সাবজেক্ট করা, অবজেক্টটাকে সাবজেক্ট করছো কার, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসানো কার, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি অক্সিলিয়ারি ভার্ব দিয়েছি আমি? অ্যাম, ইজ, আর, তাহলে কারের পরে ইজ বসবে না, আর বসবে না, অ্যাম বসবে, ইজ বসবে, বসানো ইজ। তিন নম্বর কাজ কি? ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব কই? ভার্ব হচ্ছে ড্রাইভ, তাহলে ড্রাইভের পাস্ট পার্টিসিপল কি? ড্রাইভেন। চার নম্বর কাজ কি? বাই, বসালাম বাই অথবা অন্য কোনো প্রেপোজিশন, অন্য কোনো প্রেপোজিশন বলতে এখানে এক্সেপশনাল কিছু প্রেপোজিশন বসে, আমরা সেটা তোমাদেরকে বলে দেবো, যদি আজকে সময় থাকে আমি আজকে বলে দেবো। তারপরে পাঁচ নম্বর কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করা, দ্যাটস ইট, একদম ধরে ধরে হিসাব করে করে করবা। যদি আগামী ক্লাসে না পারো তাহলে কিন্তু এই ইউটিউবের মাধ্যমে থাপ্পর পাঠাবো, মনে রাখবা, কারণ আমি এর থেকে সহজ কিভাবে ভয়েস চেঞ্জ বুঝে দেওয়া যায় আর আমার টিচার এভাবে বুঝায় না আমাকে, আমার টিচার কোনোভাবে বলছে আমি নিজের মতো করে বুঝে দিয়েছি, আর আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, তো না বুঝবো না কেন? তো তারপরে এ, এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমি আমি পাঁচটি করি তাহলে কি হবে? সি ড্রোভ আ কার, আমি সময় স্বল্পতার কারণে সংক্ষেপে বলে যাচ্ছি, ওই একই কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট, আকার, তারপরে অক্সিলিয়ারি ভার্ব কোন টেন্স সেটা দেখতে হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমি কি অক্সিলিয়ারি ভার্ব লিখে দিয়েছি? ওয়াজ, ওয়ার, তাহলে কারের পরে কি বসবে? ওয়াজ। তারপরে তিন নম্বর কাজ কি? তিন নম্বর কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ড্রাইভ, ড্রোভকে ড্রাইভেন করা। চার নম্বর কাজ কি? বাই বসানো, বসানো বাই। তারপর পাঁচ নম্বর কাজ কি? অবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট করা। হ্যাঁ, ওকে। তারপরে আমি যদি বলি, শি ইজ ড্রাইভিং আ কার, কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি? ওই একই কাজ, একই কাজ করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, একই কাজ বারবার করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয় বাই, তারপরে আখার ইজ। তোমাদেরকে মনে আছে যে যে কোনো কন্টিনিউয়াস হলে, যে কোনো কন্টিনিউয়াস হলে আমি লিখে দিয়েছি, তাহলে প্রদত্ত অক্সিলিয়ারি ভার্বের পরে, অর্থাৎ গিভেন অক্সিলিয়ারি ভার্বের পরে একটা বিং বসবে, এই যে প্রদত্ত অক্সিলিয়ারি ভার্ব এক্ষেত্রে এটার পরে একটা বিং বসবে, বসালাম বিং, এবং বিং বসানোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ড্রাইভেন বাই বাই হার্ট। হ্যাঁ, আমাকে এখন দেখতে তোমাদের একটু কষ্ট হইতে পারে, কারেন্ট চলে গেছে, এখন আমাদের ওই যে কি বলে জানো, কি বাতি জানো, এমনিতেই আমি কালো মানুষ এবং কালো পোশাক পরা, এরপরে আমার আবহাওয়াও কালো, অবস্থা এখন মনে হয় খুব খারাপ, তারপর আমি একটু জোরে লেখা, বড় লেখার চেষ্টা করব, তোমরা আর বলে বলে লেখার চেষ্টা করব, বুঝতে পারছো নিশ্চয়ই যে আখার কোথা থেকে আসলো, তারপরে ইস্টটা এখানে ছিলই, এখানে আরও হতে পারতো, এমন হতে পারতো, কিন্তু এখানে সেটা না, এখানে এই অনুসারে হবে। তারপর কন্টিনিউয়াস হিসাবে এখানে একটা বিং বসবে, বসালাম বিং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রত্যেকটা সেন্টেন্স একই রকম, আগের সেন্টেন্সটার মধ্যে এই সেন্টেন্সটার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু
একটা বিং বসানো আই মিন এটা কন্টিনিউয়াস হওয়ার কারণে ক্রিয়েটর একটা বিং করছে নাথিং এলস প্রত্যেকটা সেন্টেন্স ইজ অ্যাজ ইউজুয়াল সেম সেম এরপরে এখানে যদি ইজ না হয় ওয়াজ হতো তাহলে কি হতো ইজ না হয় ওয়াজ হতো তাহলে কি হতো এখানে ইজ হওয়ার কারণে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ হওয়ার কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে পার্থক্য কি কোনো পার্থক্য নেই জাস্ট এইখানে এই আর কোনো পার্থক্য নেই সবগুলো অ্যাজ ইউজুয়াল সেম সরি অ্যাজ ইউজুয়াল সেম তোমাদের কোনো পার্থক্য নেই এখানে তারপরে এখানে যদি উইল বি থাকতো উইল বি অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস উইল বি তাহলে এখানে উইল বি হতো উইল বি থাকতো আই মিন টেন্স অনুসারে এটার ব্যাপারটা ক্যাটাগরিটা একটু চেঞ্জ হয় অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয় প্রত্যেকটা ভয়েস চেঞ্জ করার সময় যে পরিবর্তনটা মূলত বেশি হয় সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটা পরিবর্তন হয় না হয় প্রত্যেকটা ভয়েসে অক্সিলারি অবজেক্টকে সাবজেক্ট করতে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয় ভাই বসাতে হয় সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয় সবগুলোই সেম করতে হয় একটা কাজ শুধু ডিফারেন্ট করতে হয় একটা কাজ সেটা কাজটা হচ্ছে অক্সিলারি ভার্বটা সেন্টেন্স বাই সেন্টেন্স টেন্স বাই টেন্স এইটা চেঞ্জ হয় বাকি কোনো কিছু চেঞ্জ হয় না এটা তোমার মাথার মধ্যে রাখবে ক্লিয়ার ওকে তারপর হচ্ছে এসেন্সটা যদি এখানে লেখা থাকতো যে শি হ্যাজ ড্রাইভেন আ কার পারফেক্ট ওকে শি হ্যাজ ড্রাইভেন আ কার তাহলে ওই একই কাজ আ কার যে কোনো পারফেক্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে বিন ওয়েন ইউ উইল টার্ন দ্য সেন্টেন্স ইনটু আ প্যাসিভ দেন তাহলে সেই প্যাসিভ পড়ার সময় বিন বসাতে হবে বসলাম একটা বিন এখন তারপরে অ্যাজ ইউজুয়াল মুখস্থ কাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ড্রাইভেন মুখস্থ কাজ বাই বসাবো তারপরে অ্যাজ ইউজুয়াল হ্যাড এখন এখানে যদি হ্যাড থাকে এটা পাস্ট পারফেক্ট তাই তো নো চেঞ্জ কিচ্ছু না বিন থাকবে ড্রাইভেন থাকবে বাই থাকবে হ্যাড থাকবে সব কিছু এখানে থাকবে শুধু হ্যাড হবে এখানে কোনো পার্থক্য আছে এখানে যদি উইল বি উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন থাকতো উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ যদি উইল হ্যাভ থাকতো অর্থাৎ ফিউচার পারফেক্ট পার্থক্য কি এখানে শুধু উইল হ্যাভ বসতো আমি একটা সেন্টেন্স দিয়ে এতগুলো উদাহরণ কেন দিলাম তার অন্যতম কারণ হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা একদম সূক্ষ্মভাবে ধরতে পারবা যে আসলে প্যাসিভ ভয়েসে আমরা আসলে কি করি প্যাসিভ ভয়েসে আমরা কিচ্ছু করি না শুধু একটা কাজ করি সেটা হলো টেন্স বাই টেন্স অক্সিলারি ভার্ব করে চেঞ্জ করি আর কিচ্ছু করি না আর তোমার যে ম্যাটেরিয়ালস লাগে সেই ম্যাটেরিয়ালসগুলো মুখস্থ করতে হবে অর্থাৎ ড্রাইভের পাস্ট পার্টিসিপল ড্রাইভিং এটা তোমাকেই মুখস্থ করতে হবে এগুলো আমরা মুখস্থ করাই সেখানে তারপরও কারো যদি সমস্যা হয় একবার একটু দেখে নিবা ঠিক আছে কত আচ্ছা আচ্ছা তারপরে এই গেল আমি যে দুইটা ক্যাটাগরি দেখাইছি সেই ক্যাটাগরি অনুসারে অক্সিলারি ভার্ব পাঁচ রকম দিয়েছি পাঁচ রকম উদাহরণ দিয়েছি এরপরে পাঁচ রকম চেঞ্জ করতে হয় সেটাও আমি দিয়েছি ওই পাঁচ রকম টেন্সের মধ্যে সকল পাঁচ রকম অক্সিলারি ভার্বের মধ্যে সকল টেন্স কভার হয়েছে আচ্ছা এখন আসি আমি আর এক প্রকার ভার্ব আছে সেই ভার্ব প্রকার হচ্ছে মোরাল অক্সিলারি ভার্ব তো মোরাল অক্সিলারি ভার্ব তোমাদের লাস্ট ক্লাস আমি দিয়েছিলাম সেগুলো তোমরা পড়েছো যে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট ওড নিড ডু হ্যাড টু এইগুলো এই ভার্বগুলো যদি থাকে তাহলে এই প্যাসিভগুলো কিভাবে করব আমি একটা জটিলতর উদাহরণ দিয়েছিলাম একটু বড় যেমন আই অ্যাম গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট আই অ্যাম গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট তাহলে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো এখন তোমরা এস
এসএনএসটা আমি দেখাইছিলাম, সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত দেখাইতে পারিনি। আর আমাদের যদি ক্লাস 25 মিনিটের উপরে হয়ে যায় তাহলে ওটা লোড করতে আমাদের ব্যাপক সমস্যা হয়। 25 মিনিটের নিচে থাকলে আমরা সেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা লোড করতে পারি, আর যদি 30 মিনিট হয়ে যায় 25 মিনিটের উপর হয়ে যায় তখন লোড করতে আমাদের ঝামেলা হয়। সেজন্য ওই দিন তাড়াহুড়ো ছিল, সে তাড়াহুড়োর কারণে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারিনি। আজকে একটু খেয়াল করো যে আমাদের 5টা কাজ করতে হবে, সকল বয়সে 5টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবমিট করা। অবজেক্ট হচ্ছে এখানে আ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এরপরে অক্সিলিয়ারি ভার্ব বসবে। আমরা দ্বিতীয় কাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব করা। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি? এম। এটা এম হবে না, ইজ। রিমেম্বার লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে বি গোয়িং টু, বি গোয়িং টু, এই তিনটা মিলে একটা অক্সিলিয়ারি ভার্ব। যেমন ক্যান একটা অক্সিলিয়ারি ভার্ব, উইল একটা অক্সিলিয়ারি ভার্ব, শ্যাল একটা অক্সিলিয়ারি ভার্ব, এই বি গোয়িং টু একসাথে একটা অক্সিলিয়ারি ভার্ব এবং একই রকম কাজ করে। কাজের অর্থের দিক থেকে ভিন্ন হতে পারে কিন্তু এটার স্ট্রাকচারগত কাজটা সেম থাকে। তাহলে আমরা দেখবো যে এখানে কি হয়েছে, বি গোয়িং টু অর্থাৎ এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। তাহলে গোয়িং টুটা ঠিকই থেকে যাবে, কারণ হচ্ছে এটা অক্সিলিয়ারি ভার্ব। আমি আবারও বলে নেই, এই গোয়িং টুটা অক্সিলিয়ারি ভার্ব, এই জন্য এই অক্সিলিয়ারি ভার্বটা অক্সিলিয়ারি ভার্বে থাকবে। এখানে যদি শ্যাল থাকতো তাহলে এখানে শ্যাল হতো, এখানে যদি উইল থাকতো তাহলে উইল হতো, সেটা উইল হতো। অ্যাজ ইউজুয়াল এখানে অ্যাম গোয়িং টু বা ইজ গোয়িং টু আছে, ওটাই হয়েছে। প্যাসিভ করার জন্য আমাদের কি করতে হবে, একটা বি বসাতে হবে এই যে, কারণ মোডাল অক্সিলিয়ারির পরে বি বসিয়ে তারপর প্যাসিভ করতে হয়। তাহলে বি বসাবো, তারপর ওপেন, ওপেন হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, ওপেনের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওপেনড, ওপেনড, তারপরে বাই, তারপরে মি। কেউ আবার এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ বিং গোয়িং টু ইত্যাদি ইত্যাদি বিং এর ফিঙ্গার দিয়ে যায় না, এটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস না, এটা একটা ফিউচার ইন্ডিকেট করে। তুমি এই কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরে একটা কিছু হতে যাচ্ছ বা করতে যাচ্ছ বা কিনতে যাচ্ছ বা ইয়া এরকম টাইপের কিছু হলে তাহলে তোমাকে এটা ফিউচার, এরকম নিকট অতীতের ফিউচারের ক্ষেত্রে গোয়িং টু ব্যবহৃত হয়। এটা একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ভালো থাকবে, স্টপ করে।